BBS Cables Presents 5415 সাথে আছি জোনাকি জ্যোতি ফুরফুরে সাকিব সিরিয়াস মুশফিক ইনডোরে বল হাতে তামিমকে চ্যালেঞ্জ জানিয়েছে সাকিব আল হাসান উইন্ডিজ সিরিজের আগে প্রথমবার টিম প্র্যাকটিস নতুন চ্যালেঞ্জের জন্য নতুন উদ্যমে প্রস্তুত বাংলাদেশ মাঠের গল্প অলরাউন্ডার জানাচ্ছেন শামসুল আরেফিন টাইগারদের অনুশীলনের প্রথম দিন বরাবরের মতো মুশফিকই সবার আগে মাঠে সিরিজ মেলা সময় বাকি কিন্তু উইকেটের পরীক্ষা নিরীক্ষা আগে হওয়াই ভালো স্কোয়াডের সবচেয়ে সিরিয়াস ক্রিকেটারের উইকেট নিয়ে মাথা ব্যথা অবশ্যই দোষের নয় প্রধান কিউরেটর গামিনীকে দু চার লাইন ছবক দিতেই পারেন আগে তিতা পরে মিষ্টি হয়তো সেটাই বিশ্বাস মুশফিকের ওয়ানডের আসল পরিকল্পনা ক্যাপ্টেনকে ঘিরে প্রধান কোচ সেটা ভালোভাবেই বোঝেন জানেন এবং মানেন পরামর্শ শুধু তামিমের সাথেই নয় পুরো দলটাকেই সাত সকালে এক করেছিলেন রাসেল ডোমিঙ্গো টিম প্র্যাকটিসে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র সাকিব আল হাসান নাম্বার ওয়ানের মুড বেজায় ভালো ছিল সেটা ছবি আর তার চলাফেরা দেখেই বোঝা গেছে প্রথম দিনের অনুশীলন রুটিন মাফিক শুরুতেই রানিং আর ওয়ার্ম আপ প্রাথমিক স্কোয়াডের সব সদস্য একসাথে চোখের দেখার জন্যও দারুণ ভালো লাগা ঘটনা নয় মাসের লড়াই করে দেশ হয়েছে স্বাধীন করোনাকালে নয় মাস পর জাতীয় দলের অ্যাসাইনমেন্টেও স্বাধীন হওয়ার আনন্দ হোম অফ ক্রিকেটে একদল করেছে ফিল্ডিং অনুশীলন টপ অর্ডারের ব্যাটসম্যানরা গিয়েছে ইনডোরে নক করতে সেখানেও দারুণ ব্যাপার সাকিবের স্পিন সামাল দিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম তামিম ফেল করলেই আনন্দে মেতেছেন নম্বর ওয়ান শুরুর দিন পরিশ্রমের চেয়ে আনন্দটাই বোধ করি বেশি ছিল এই আনন্দ সিরিজ জুড়েই থাকবে আশা করছেন টাইগার প্রতিনিধি অবশ্যই অনেক বেশি এক্সাইটেড অনেকদিন পরে সবাই একসাথে ন্যাশনাল ক্যাম্পে আবার জয়েন করছি খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে এবং এনজয় করছি সবার সাথে একসাথে অনেকদিন পরে দেখা হলো অনেক যদিও লাস্ট টুর্নামেন্টে আমরা একসাথে ছিলাম বাট একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা ডিফারেন্ট ফিলিং সো অনেক বেশি এনজয় করছি অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক বছর পরে আবার আমরা খেলবো বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি সো প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে তারপরেও অনেকদিন পরে অবশ্যই আমরা প্র্যাকটিসে ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা প্রবলেম হবে শুরুর অনুশীলনে সবাই এসেছিলেন বাড়ি থেকে ফেরার রাস্তা বাড়ির দিকে নয় যাবে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ওই বলয় ভাঙা যাবে না শামসুল আরিফিন অলরাউন্ডার সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা চেয়েছিল উইন্ডিজ চাওয়া নিশ্চিত করেছে বিসিবি নিরাপত্তা বলয় থেকেই ওরা বাংলায় নেমেছে এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশে ফিরছে উচ্ছ্বাসের আনন্দের সাথে এই সিরিজকে চ্যালেঞ্জিংও বলছে বিসিবি আরিফ হোসাইনের রিপোর্ট করোনা পরবর্তী যুগে ক্যারিবিয়ান রেকি সবচেয়ে সাহসী প্যান্ডামিকের পর মাঠে ক্রিকেট ফিরেছে উইন্ডিজের কাঁধে ভর করে ইংল্যান্ড খেলে নিউজিল্যান্ড ঘুরে এবার বাংলায় উইন্ডিজ ক্রিকেট দল পাক্কা এক বছর পর আন্তর্জাতিক সিরিজের পথে বাংলাদেশ করোনার ভয় জয় করে ক্রিকেট খেললেও সতর্ক ক্যারিবিয়ানরা স্বাস্থ্যবিধি মেনেই এয়ারপোর্ট থেকে বের হয়েছেন প্রতিটি ধাপেই সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার চেষ্টা চোখে পড়েছে দেখে বোঝাই দায় কোনজন কোন ক্রিকেটার নিয়মিত দলের ১০ জন আসেননি তারপরও লম্বা সময় পর এই উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই বাংলাদেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট টাইগার ক্রিকেটার এবং বোর্ড সবার জন্যই দারুণ গুরুত্বপূর্ণ এই সিরিজ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ওটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তারা তাদের যে আমাদের যে নির্ধারিত কোয়ারেন্টাইন প্রোটোকল বা কোভিড প্রোটোকল যেটা সেই অনুযায়ী তারা অলরেডি হোটেলে অবস্থান করছেন এবং তাদের আগামীকাল একটা টেস্ট হবে এবং তারপরে আর একটা টেস্ট আগামী 72 ঘন্টার মধ্যে হবে পরপর দুটা টেস্ট নেগেটিভ হলে তারা সরকারের অনুমোদন সাপেক্ষে তারা অনুশীলনের জন্য মাঠে আসতে পারবেন ক্রিকেটার কোচিং স্টাফ লজিস্টিক সাপোর্ট কিংবা টিম বয় প্রায় 40 জনের বহর নিয়ে ঢাকায় এসেছে উইন্ডিজ করোনার কারণে বাড়তি সতর্কতা তো আছেই সাথে অন্যান্য সময় বিদেশি দলগুলোর জন্য যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি নির্দিষ্ট জায়গায় গণ্ডি পার হতে পারেনি গণমাধ্যম বিমানবন্দর গেট থেকে টিম বাসে ওঠা কিংবা টিম হোটেলে যাওয়া করোনা সতর্কতার সাথে সমান গুরুত্ব পেয়েছে নিরাপত্তা আপাতত 3 দিন বায়োবা বলে টিম হোটেলের নিজ নিজ কক্ষেই থাকবেন সফরকারী বহরের সব সদস্য
তারপর দুই দফা করোনা পরীক্ষা। নেগেটিভ হলেই অনুশীলনের অনুমতি মিলবে। পজিটিভ হলেও চিন্তা নেই, আইসোলেশনের ব্যবস্থা রেখেছে বিসিবি। কোনো ক্রিকেটারকে যদি হাসপাতালেও নিতে হয় সেজন্য ঢাকা এবং চট্টগ্রামে দুটি হাসপাতাল ঠিক করেছে ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে 14 জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম অনুশীলন করবে উইন্ডিজ ক্রিকেট দল। 20 জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু। আরিফ হোসাইন, অলরাউন্ডার। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা শুধুই কি বিসিবি আর ক্রিকেটারদের জন্য স্বস্তি? না, দর্শক, স্পন্সর, গণমাধ্যম সবার জন্যই ক্যারিবিয়ান থেকে প্রশান্তির হাওয়া নিয়ে এসেছে উইন্ডিজ, তৈরি বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই প্রশান্তি ছুঁয়ে গেছে ক্রিকেট নিয়ে কাজ করা মানুষদের। শামসুল আরেফিনের আরও একটি রিপোর্ট। 9 মাস পর টাইগাররা একসাথে মাঠে নেমেছে অনুশীলনের জন্য এবং সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সবচেয়ে বড় কথা, এক্সাইটমেন্ট মানুষের মধ্যে রয়েছে, ক্রিকেটারদের মধ্যে রয়েছে, পেশাদার সাংবাদিকদের মধ্যে কেমন রয়েছে সেটি আমরা জানতে চাইব। ক্রিকেট নিয়ে কাজ করেন দুজন নামী ক্রিকেট সাংবাদিক, আমরা বাহুভাইয়ের কাছে আমরা বাহুভাই বলি তাকে সম্বোধন করি। পুরো নাম আপনারা অনেকবারই শুনেছেন, টক শোতে তাকে দেখেছেন। বাহুভাই, মানে লম্বা সময় পর মাঠে ক্রিকেট, জাতীয় দল মাঠে, নিজের কাছে কেমন লাগছে? মানে পেশাদারি জায়গা থেকে অনেকদিন তাদের সাথে কাজ করতে পারেন নাই? ডেফিনেটলি আরেফিন, অত্যন্ত এক্সাইটেড আমি বলবো, যে অনেকটা এনথুজিয়াস্টিকও, যে 9 মাস পর, লাস্ট মার্চের পরে আবার ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, আমরা ঘরোয়া ক্রিকেটে মাঠে এসেছি, আপনি এসেছেন, আমার ভাইরা বোনরা কাভার করেছে, প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট ছিল সেটা, বাট জাতীয় দল হোক, সেটা যে ধরনের, মানে দলের রসদ বা যারা প্লেয়ার্স যারা আসছেন বা এসেছেন তারা যে মানেরই হন না কেন, কিন্তু টিমটা তো ওয়েস্ট ইন্ডিজ এবং আন্তর্জাতিক ক্রিকেট আবার দেশে ফিরেছে, কাজেই সব মিলে একটা অন্যরকম বাতাবরণ, অন্যরকম উত্তেজনা, এবং আমরা যারা মাঠমুখী এবং মাঠে আসার চেষ্টা করি তারা আবার মাঠে আসার একটা উপলক্ষ পেয়েছি। জাতীয় দলকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, ভিডিও, অনেক ছবি তোলা হচ্ছে, স্টিল পিকচার, সব মিলে একটা অন্যরকম এক্সাইটমেন্ট এখন মুখে আছি কবে খেলা শুরু হবে তা দেখার জন্য। বাবুভাই ধন্যবাদ। আমরা কথা বলবো প্রথম আলোর ফটোগ্রাফার, যিনি ক্রিকেট মাঠে থাকেন, ফুটবল মাঠে থাকেন, খেলা তার প্রাণ। আমি করোনাকালেও তার একবার ইন্টারভিউ করেছিলাম, তবে ব্যস্ত উনি। টেঙ্গু ভাই, মানে জাতীয় দলের ফটো তুলতে কেমন লাগে? মানে এটা অন্যরকম অনুভূতি আমার মনে হয় যে লম্বা বিরতির পরে আবার জাতীয় দলকে সামনে দেখা। জাতীয় দল মানেই তো দেশের ছবি তোলা, আর দেশের কাজ করা মানে নিজেকে গর্বিত মনে করা। তা 9 মাস পর আজকে আবার মাঠে আসছি প্র্যাকটিসে জাতীয় দলের। এর মাঝেও খেলা হয়েছে, লোকাল খেলা, এগুলো করছি। দেখুন, সবচেয়ে একটা জিনিস নিয়ে শঙ্কিত আছি যে আমরা কোথায় বসবো কোভিডের সময়। আমরা তো মাঠে গত 2টা ম্যাচ হয়েছে, কম ইয়ে হয়েছে, সব কিছু করছি, তো ওই গ্যালারিতে বসে এর মধ্যে যাই না যে কোথাতে তুলবো। যাই হোক, যেখান থেকে দেখ, কোভিডের স্বাস্থ্যবিধি মেনে যদি কাজ করতেই হয় সেটা করতেই হবে, স্বাস্থ্যের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য। তো অবশ্যই গর্বিত, আমি নিজেকে মনে করতেছি যে এখনও আমি সুস্থ আছি এবং এই বাংলাদেশের প্রথম দেশীয় ট্যুর, আর মানে ওয়েস্ট ইন্ডিজ টিম যাই হোক আসতে দেশে, কিন্তু খেলাটা তো আন্তর্জাতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের, সেই হিসেব করেই মনে কর, ব্রায়ান লারা তো কবে আগে নাই, কিন্তু অনেকেই তো নাই, তো এই নতুন টিমে নতুন ভালো হতে পারে, আমাদের নতুন প্লেয়াররা ভালো খেলছে না, ওরাও খেলতে পারে, প্রতিযোগিতামূলক হবে আমার মনে হয়। খেলা প্রতিযোগিতামূলক হবে সেটি যেমন কথা, কিন্তু সবচেয়ে আনন্দের কথা, পেশাদার সাংবাদিকরা বড় দলকে সামনে পেলে, আন্তর্জাতিক ম্যাচকে সামনে পেলে যে ধরনের উচ্ছ্বাস তাদের মধ্যে থাকে সেটি রয়েছে এবং এটি আজ থেকেই শুরু হলো। শামসুল আরেফিন, অলরাউন্ডার। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন। একটা দিনই একটা অধ্যায়। এই দিনেই প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। এই 10ই জানুয়ারি সিরিজ খেলতে প্রথম বাংলা এসেছে উইন্ডিজ। ঢাকার রাস্তায় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। বিশেষ দিনের বিশেষ ঘটনাগুলোর যোগসূত্র খুঁজেছেন মাহরুষ প্রত্যয়। 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলোর একটা। শুধু বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসই না, স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর ঘরে ফেরার উপলক্ষ একই সাথে আনন্দ এবং প্রাপ্তির। এই বিশেষ দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অর্জনের এক দারুণ উপলক্ষ। টেস্টের অভিযানাঙ্গিনায় বাংলাদেশের পথ চলা শুরু 2000 সালে। এর পরের 5 বছর কেটেছে কেবলই ব্যর্থতায়। টানা 34 টেস্টে জয়হীন ছিল বাংলাদেশ, 3টা ড্র। 5 দিনের ক্রিকেটেও যে জেতা বলে একটা ব্যাপার থাকে সেটা হয়তো ভাবতেও ভয় পেত তখনকার টাইগাররা,
কিন্তু সবকিছুরই শেষ আছে। বাংলাদেশের টেস্ট জয়ের সে আক্ষেপও মিটেছে, চির আরাধ্য জয়টা এই 10 জানুয়ারিতেই দুপুর 12:53। প্রথম টেস্ট জয়ের 15 বছর পার হলো, খুব বেশি বদলায়নি টেস্ট ক্রিকেটের বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর টানা 21 টেস্ট হার, যার 12টাই ইনিংস ব্যবধানে। এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট জিতেছে 14টা, যা 7টাই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে 20 বছর পেরিয়ে এমন পরিসংখ্যান, আপনি কি হতাশ নন? 10 জানুয়ারি 2021, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ফিরে আসার 49তম বছরে সিরিজ খেলতে বাংলায় উইন্ডিজ। করোনা বিরতি পরবর্তী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজের আনুষ্ঠানিক পথ চলাটাও ওই 10 জানুয়ারিতে। একই দিনে ঢাকার রাজপথে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন, বাংলাদেশে এমন আয়োজন এবারই প্রথম। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে আধা শতাব্দী আগে যে রাজপথে বঙ্গবন্ধু সশরীরে ছিলেন, সেই পথেই তার নামে আন্তর্জাতিক ম্যারাথন, বঙ্গবন্ধুর বাংলাদেশে, আমাদের বাংলাদেশে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার রাউল বেসেরার 1 গোল, তাতেই ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ম্যাচের একমাত্র গোলটা হয়েছে সেকেন্ড হাফের শুরুতে। কেমন হলো ম্যাচ? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সে বসে খেলা দেখে বিশ্লেষণ চেষ্টা করেছেন সাইফুল রূপক। শুধু নামে কিংস না, মাঠের খেলাতেও বসুন্ধরা আসল রাজা। ফেডারেশন কাপে টানা দ্বিতীয় ট্রফি সাইফ স্পোর্টিংকে 1-0 গোলে হারিয়ে তারা আবারও প্রমাণ করলো ইনভেস্ট করলে ফলাফল আসে নগদে নগদে। সেই বিষয়ে পুরো ম্যাচটা প্রেস বক্সে বসে অলরাউন্ডারের পক্ষ থেকে আমি সাইফুল রূপক খেলা দেখেছি, সাথে আছেন মাছরাঙ্গার স্পোর্টস ইনচার্জ আবু সাদাত। আমার কাছে মনে হয়েছে যে বসুন্ধরা পুরো গোটা ম্যাচ খেলার মতো একই টেম্পোতে খেলার মতো অ্যাবিলিটি আছে। সাইফ স্পোর্টিং মনে হয়েছে সেকেন্ড হাফে একটু দুর্বলতা ছিল, আপনার পয়েন্টটা কি? আসলে সেকেন্ড হাফে দুর্বলতা ছিল, আমি এই জায়গাটাতে একটু ডিফার করছি। কারণ হচ্ছে যে ওরা গোল খাওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালো খেলছিল, যখন গোলটা দিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস তারপরে আসলে পার্থক্যটা মানে গড়ে দিয়েছে। মেন্টালি মনে হচ্ছে যে একটু তারা দুর্বল হয়ে গিয়েছিল, কারণ আপনাকে মনে রাখতে হবে যে বসুন্ধরা কিংস কিন্তু এ নিয়ে টানা 3 বার ফেডারেশন কাপের ফাইনালে খেলছে। তার মানে ফাইনালে খেলার অভিজ্ঞতাটা তারা ঠান্ডা মাথায় ম্যাচটা হ্যান্ডেল করেছে, এই কারণেই আসলে শেষ পর্যন্ত বসুন্ধরা ম্যাচ বের করেছে। পেশাদার ক্লাব বলা হয় দুইটাকে, দুইটাই কর্পোরেট জায়ান্ট। 4 বছর পর সাইফ স্পোর্টিং ক্লাব কোনো প্রথমবার কোনো ফাইনাল, চাপটা নিশ্চয়ই নিতে পারেনি। এবার যদি গোলে আসি, বেসেরা যে গোল দিয়েছে, 5টা গোল দিয়েছে এই টুর্নামেন্টে, কিন্তু 1-1 পেয়ে পাপ্পুকে বিট করেছে বেসেরা। একইভাবে ফাহিম সাইফের যে কাউন্টার অ্যাটাকে গিয়ে জিকোকে কিন্তু বিট করতে পারেনি, এখানে পার্থক্যটা কীভাবে মূল্যায়ন করবে? এই জায়গাটাতে আমি দুটো দিক, একটা হচ্ছে যে জিকো গোলরক্ষক ওর প্রশংসা করতে হয়, আজ যেহেতু আমরা দুজনই পাশাপাশি বসে খেলা দেখছিলাম, জিকো অলমোস্ট প্রায় 5টি সেভ করেছে, অসাধারণ সেভ, যেটা থেকে সাইফ গোল পেয়ে যেতে পারতো। গোল পেয়ে গেলে হয়তো গোলের পরিস্থিতি অন্যরকম হতে পারতো। আর বাসেরা আর ফাহিমের যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে আসলে অভিজ্ঞতাই কিন্তু এখানে তাদের দুজনের পার্থক্য গড়ে দিয়েছে, কারণ বাসেরা এইরকম মুহূর্তে সিচুয়েশনে গোল করে অভ্যস্ত, কিন্তু সেখানে ফাহিম একেবারেই তরুণ, যদিও ন্যাশনাল টিমে ঢুকি করছে, এখনও মানে চান্স পায়নি। এবারও দারুণ ফরেনার নিয়ে আসছে আর্জেন্টিন, ব্রাজিল, যে একটা যুগলবন্দী লাতিন ছন্দ তাদের দেখা যাচ্ছে, রবসন কিংবা যারা বেসেরা আছে তাদের ফরেনারদের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবে? অসাধারণ। আমি এই মৌসুমের শুরুতে যখন মানে ফেডারেশন কাপ শুরু হলো তার আগে এরকম মানে নিজে থেকে আমার পেশাগত কারণে রিপোর্টে বলেছিলাম যে এবার যদি আসলে মাঠ মাথায় এরকম রাহুল এবং ফার্নান্দেজ যে জুটি আছে, সঙ্গে 3 জন ফ্রন্ট লাইনে, এই 3 জন ভালো খেলবে। এবং বসুন্ধরা কিংসের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিলো যে গত বছর হয়তো বিশ্বকাপে খেলা কলিন্দ্রে ছিল, পরবর্তীতে হার্নান বার্কোস যোগ হয়েছিল দলের সঙ্গে, কিন্তু এবার তারা বলছে হয়তো অত তারকা মানে ওই মাপের তাদের তারকা খ্যাতি নেই, বাট যারা এসছে দলের জন্য ইফেক্টিভ প্লেয়ার, এবং আমার ধারণা শুধু ফেডারেশন কাপ না, লিগেও তাদের পারফরমেন্স সবার মন ভরাবে। এই যে দর্শক দেখা যাচ্ছে, যে ক্যামেরা পার্সন ভাইকে যদি বলি যে একটু দর্শকদের দেখাতে, এই যে দর্শক একটা ফ্যান বেস তৈরি করেছে বসুন্ধরা কিংস 2 সিজন ধরে দারুণ করছে, এটা আসলে ফুটবলের জন্য কতটা ইম্পর্টেন্ট মনে হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার, মানে শুধু কর্পোরেট হাউসগুলো দল করলে হবে না, আসলে দর্শক সম্পৃক্ততা বাড়াতে হবে, এবং সেই কাজটা কিন্তু বসুন্ধরা কিংস ভালোভাবে করছে। সাইফ স্পোর্টিংয়ের জন্ম হয়েছে 2016তে, মানে 4 বছরের ব্যবধানে একটা দেশের সর্বোচ্চ লেভেলের ফুটবল এসে ফাইনাল খেলা, এটা অবশ্যই সাকসেস বলতে হবে। আর হ্যাঁ, আবাহনী মোহামেডানের কথা যদি বলি, তারা ঐতিহ্য নিয়ে মানে এখনও টিকে আছে, বা তাদের সম্পদ ওটাই,
কিন্তু আবাহনী মোহামেডান সাফল্য না পেলে আজকে যদি আবাহনী মোহামেডান এই ফাইনাল খেলত আমার ধারণা পুরো স্টেডিয়াম প্যাক থাকতো। কিন্তু বসুন্ধরা কিংস এবং সাইফের মতো দুটো নতুন দল এসছে এবং তারা যে সাপোর্টার তৈরি করছে, সাপোর্টার তৈরি করার তাদের কিন্তু অনেক রকম উদ্যোগ। আবাহনী মোহামেডানের কী বলবো, সাপোর্টার তারা বাই বর্ন হওয়ার মতোই অবস্থা, যে আমার বাবা ছিল আমি হয়েছে এরকম ব্যবস্থা, কিন্তু তারা কিন্তু তৈরি করছে। তৈরি করার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো ফুটবলে, বাংলাদেশের ফুটবলের জন্য এটা খুবই ইতিবাচক একটা দিক। আবু সাদেদের কথাই পরিষ্কার যে দুটো কর্পোরেট জায়ান্ট দু পেশাদার সব জায়গায় রেখেছে, মাঠের ফুটবল মাঠের বাইরে প্লেয়ারদের সেভাবে তারা নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, এই কারণে কিন্তু ফুটবলটা নতুন একটা ধারায় আসছে, দর্শক মাঠে ফিরছে, বাংলা ফুটবলের জন্য একটা পজিটিভ সাইন। তাদের বিরতি নেই, দুদিন পরে আবার পেশাদার ফুটবল লীগ নতুন মৌসুম শুরু হচ্ছে 13 জানুয়ারি থেকে। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। আজকের 5 for 15 এটুকুই। লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন অলরাউন্ডার ইউটিউব চ্যানেল। যারা পড়তে ভালোবাসেন ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।